আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সল্লাতু Wassalamu আলা মানা নাবিইয়্যি বা'দুহু ওয়া বা'দ দর্শক শ্রোতা আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একদিনই বোন প্রশ্ন করেছিলেন মহিলাগণ হায়েদ অবস্থায় কি কি পাঠ করতে পারবে কিনা জি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনো মহিলাদের জন্য বিশেষ ভাবে জরুরি একটা প্রশ্ন আল্লাহ সুবহানাহু তাআলা মহিলাদের বিশেষ করে সৃষ্টিগতভাবে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতিতে বানিয়েছেন প্রতি মাসে নির্দিষ্ট সময় নির্ধারিত দিনগুলোতে মহিলারা বিশেষ বিশেষ কিছু ইবাদত থেকে বিরত থাকতে হবে যেমন নামাজ ও রোজা তিরাওয়াথ ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে এই সময়গুলোতে নাওয়াফেল কিছু ইবাদত করা অবশ্যই জায়েজ আছে কি না জি হায় আর নাফিসান কোন মহিলা অর্থাৎ পেরিয়ড চলছে এমন হায়েজ চলছে মাসিক চলছে এরকম নারী এবং নাফিসান গ্রস্থ নেফাস সন্তান প্রসবকালীন সমাজে স্রাব যায় ওই রকম যাচ্ছে এটা নেফাস হায়েজ নেফাস যদি কোনো মহিলার চলমান থাকে তবে ইবাদতের উদ্দেশ্যে দিকির তাসবিহ ইত্যাদি পড়তে পারবে এবং কোরআন সুন্নায় বর্ণিত দোয়াও পড়তে পারবে হায় অবস্থায় কোরআন পাঠ করা ব্যতীত সর্বপ্রকার দিকির জায়েজ কোরআনের আয়াতও দুয়ার নিয়তে পড়া যাবে যেগুলোতে দুয়ার বিষয়বস্তু আছে কোরআনে বর্ণিত বিভিন্ন হায়েদ গ্রস্ত অবস্থায় নিফাসগ্রস্ত অবস্থায় পড়া যাবে তবে এক আয়াত অথবা এর চেয়ে অধিক তিলাওয়াতের নিয়তে পড়া সর্বসম্মতিক্রমে না জায়েয়েস একটি পূর্ণাঙ্গ আয়াত এবং এর চেয়ে অধিক তিরাওয়াতের নিয়তে পড়া সর্বসম্মতিক্রমে নাজায়েজ আহসানুল ফাতুয়া দুই নম্বর খণ্ডের সাতষট্টি আটষট্টি নম্বর পৃষ্ঠাতে আছে আল্লাহ তালা আমাদের মা বন্ধের হায়দিনে অবস্থায় আল্লাহর দিকিরে তাসবিহ এবং দোয়া করার বেশি বেশি করসালামু আলাইকুম